সাবুদানা দিয়ে মুখের স্বাদ লেগে থাকার মতো খুবই মজার তৈরি করে দেখাবো যেটা একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন এখানে আমি কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি এরপর পানি দিয়ে হালকা হাতে এটাকে একটু ধুয়ে নিব সাবুদানাটাকে এখন ত্রিশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখে দেব চুলায় প্যানে আমি এক টেবিল চামচ দিয়েছি ঘি এরপর এখানে হাফ কাপের মতো আমি পেস্তা বাদাম আর কাঠ বাদাম কুচি দিয়ে দিচ্ছি ঘিয়ের সাথে বাদাম কুচিটাকে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নিব বাদাম কুচিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলাকে আমি তুলে নিচ্ছি একই প্যানে পানি ঝরানো সাবুদানা গুলোকে এখানে দিয়ে দিচ্ছি এরপর এগুলাকে এক মিনিটের মতো নেড়েচেড়ে আমি এইভাবে ভেজে নেব চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে আছে প্রায় এক মিনিটের মতো সাবুদানাগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর এখানে আমি আগে থেকে জাল করে রাখা পাঁচ কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুধটা দেওয়ার সাথে সাথে একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি সাবুদানার কোনো প্রকার দলা যাতে না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে এটাকে এখন ভালো করে জাল করে নিতে হবে এই পর্যায়ে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এতে করে টেস্টটা অনেক বেশি ভালো আসবে একদম সামান্য এক চিমটি দিয়ে দিচ্ছি লবণ মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা এখানে বাদ দিতে পারেন হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে সাবুদানাটাকে অনবরত কিন্তু এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে প্রায় পনেরো মিনিটের মতো দুধটাকে এখানে জাল করে নিতে হবে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঘন হতে শুরু করেছে ঠিক এই পর্যায়ে খুব সুন্দর একটি ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ এলাচ গুঁড়া তবে এটা অপশনাল আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন এরপর এখানে ভেজে রাখা যে বাদাম কুচিগুলো ছিল সেগুলোকেও দিয়ে দিলাম ভালো করে এখানে মিশিয়ে সব কিছুকে নিব সাবুদানার এই পায়েসটা কি পরিমাণ যে মজার হয় আপনারা জাস্ট এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন প্রায় পনেরো মিনিটের মতো দুধটাকে জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে সাবুদানার পায়েসটা একদম তৈরি হয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে আমি এটাকে সার্ভ করে দিব মুখে স্বাদ লেগে থাকার মতো দারুণ মজার সাবুদানার পায়েসটা তৈরি হয়ে গিয়েছে উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি সাবুদানার এই পায়েসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজ এই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ